বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ হজ করতে যাবে, হজের মৌসুম শুরু হয়ে গেল, প্রত্যেকবারে একা একাই গিয়া হজ করেছে, এইবার বৃদ্ধ হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে একটা বাচ্চাকে নিলেন, বড় শক্তিশালী মানুষ, আপন নাতিরে নিয়া এইবার আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ হজের ময়দানে রওনা দিলেন, মক্কা মদিনার উদ্দেশ্য করিয়া। মক্কা মদিনার উদ্দেশ্য যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পরে না দাদা নাতি যখন এরকম করিয়া চলে গেলেন, যাওয়ার পরে খানায় খাবার তওয়াফ করতেছে সবাই ঘুরিয়া ঘুরিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ওয়াল হামদু ওয়াল নি'মাতু, এরকম করিয়া তাকবীর দিতেছেন, কিন্তু তাকবীর দিতে দিতে এমন হয়ে গেল বৃদ্ধ লোকটা বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হঠাৎ করে গায়বী আওয়াজ, গায়বী আওয়াজ দিয়া বলতেছেন লা লাকা লাব্বাইক। এই আওয়াজ শুধু বৃদ্ধ শুনে নাই, বৃদ্ধর যেই নাতি ভাই ছিল তিনিও শুনলেন। এই বাচ্চা ছেলেটা যখন শুনলেন, বড় শক্তিশালী মানুষ বলতেছে দাদা তুমি তাকবীর বলতেছো, এরকম করিয়া হজর মহোদয়ে তুমি কি করতেছো, খানায় কাবা তওয়াফ করতেছো, তুমি তাকবীর বলো আল্লাহু আকবার, এরকম করিয়া তুমি তাকবীর বলতেছো, কিন্তু তোমার তাকবীর তো আসে না, পাল্টা জবাব গাইবি আওয়াজ কালা লাব্বাইক না তোমার, এইরকম করিয়া তাকবীর আল্লাহর দরবারে পৌঁছাইতেছে না। ও দাদা ভাই কি ব্যাপার, আওয়াজ কেন এমন, এইখানে কত মানুষ লাব্বাইক বলতেছেন, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এইরকম করিয়া তাকবীর দিতেছে, দাদা তুমি বললা তোমার আওয়াজ গাইবি আওয়াজ কেন আসলো, লা লাক লাব্বাইক, তোমার আওয়াজ এরকম করিয়া আল্লাহর দরবারে পৌঁছাইল না। দাদা দেখি বলতেছে আমার নাতি ভাই শোন, আমার জীবনে আমি যতবার হজ করেছি এই আওয়াজ একবার নয় দুইবার নয়, আমি যতবার হজ করতে এসেছি প্রত্যেকবার আমার জবাব এরকম পাল্টা আওয়াজ এসেছে লা লাক লাব্বাইক। বৃদ্ধ মানুষ বলে ভাই আমার আল্লাহর দরবারে এতদিন পর্যন্ত আমি বৃদ্ধ হয়ে গেলাম, বৃদ্ধ হইয়া হইয়া হজ করতে 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 আজ বৃদ্ধ হয়ে গেলাম, কিন্তু আমার জবাব কেন এমন হয়, উল্টা কেন হয়, আল্লাহর দরবারে কেন কবুল হয় না। নাতিকে বলে নাতি ভাই তোমার কি জানা আছে এই দরজা ছাড়া অন্য কোন দরজা আছে কিনা, যে দরজায় গিয়া আমি এরকম করিয়া লাব্বাইকের এরকম তাকবীর স্লোগান চালায়া যাব। আরে নবীর উম্মতির দল নাতিকে কি বলে দাদা এইখানে কাবার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই, আর কোন দরওয়াজা নাই রে দাদা ভাই, ব্যাপার বুঝি না, এর আল্লাহর বান্দারা এই তাকবীর ছোট বলো বড় বলো মেয়ে ছেলে যাই বলো না কার, যখন বাইতুল্লাহ তাওয়াফ করবি এরকম করিয়া আসতে পড়া যাবে না, আইয়ামে তাশরিক এরকম করিয়া আসতে পড়া যাবে না, এই তাকবীর গুলো জোরে জোরে পড়া লাগবে। এ আল্লাহর বান্দা দাদা ভাই এবার নাতিকে ডেকে বলতেছেন নাতি আমার আমি এত বছর ধরে হজ করতেছি প্রত্যেকবার আমার এই করুণ দশা, আমার তাকবীর আল্লাহর আরশে আগমনে পৌঁছেই পৌঁছাইতেছে না, কি করা যায়। নাতি ডেকে ডেকে বলতেছেন দাদা ভাই এই দরওয়াজা ছাড়া অন্য কোনো দরওয়াজা নাই, এই দরওয়াজায় গিয়ে তুমি লাব্বাইক বলবা, এর আল্লাহর বান্দা তাকায়া দেখ ওরে মা যখন রান্নার কাজে ব্যস্ত হঠাৎ করে সন্তানের কান্না আর কান্না, অথচ মায়া তো মায়া করে দয়া করে মোহাব্বত করে তাকায়া দেখ সন্তান এমন ভাবে চিৎকার মেরে কান্না করতেছে, মা মা বলে কান্না করে, কান্না করতে করতে কিন্তু মায়ের কর্ণ কুঁড়ে আওয়াজ যায় ঠিক হয় কিন্তু কোনো সাড়া নাই শব্দ নাই, মা এতটাই রান্নার কাজে ব্যস্ত সন্তানের কান্নার আওয়াজ সাউন্ড দিতে পারে না, কিন্তু হঠাৎ করে এই সন্তান যখন জোরে চিৎকার
রবির কই বাপ, এইরকম করিয়া যখন মা বলিয়া সেন্সিয়ার হয়ে যাবে এমন অবস্থা ফিট লেগে যায় যখন, ওই সময় মায়ের অন্তরে এমন মমতার ঢেউ খেলে, এমন আদরের ঢেউ খেলে মায়ের জল্পনা কল্পনা উঠে যায়। ওই মার হাজার শত কষ্ট থাকলেও ওই কাজের করিনারি নবীর উম্মত আপন মা সন্তানের কাছে গিয়া কয় আমার আব্বাজান কি হয়েছে তোমার, ওরে গালে মুখে চুমা লাগায়া দেয়, তেমনি ভাবে আল্লাহকে ডাকো, একবার ডাক দিলা শুনলো না, দ্বিতীয়বার ডাক দাও শুনলো না, তৃতীয়বার এরকম করে ডাকতে 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 এমন সময় হয়ে যাবে, এর আল্লাহর বান্দা তুমি আল্লাহ বলতে দেরি, লাব্বাইকে আব্দি আল্লাহর বলতে দেরি হবে না, সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না। হে নবীর উম্মতের দল, ওই বৃদ্ধ লোক তার নাতি বলে নাতি আমার আমি রকম করে প্রত্যেকটা বছর এসে এসে হজের মৌসুমে তাকবীর আদায় করি, কিন্তু আমার ব্যাপারে উল্টা কেন হয়, প্রত্যেকবারের ওই উল্টা ব্যাকসাউন্ড আমি নিজে শুনি, আজকে তুমিও শুনলাগো নাতি ভাই, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এর আল্লাহর বান্দা ওই বৃদ্ধ বলতেছেন দাদা ভাই আমি কি করব, আমার করার কিছুই নাই, যদিও আল্লাহর দরবারে পৌঁছাইতেছে না, তবে আমি এমন একটা কাজ করব, আমার বলা আমি বলেই যাব, সোনার মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ যদি ইচ্ছা করে আমার ডাকে সানা দিবে না ভাই দিবে না, আমি আমার কাজ করে যাব দাদা ভাই। এই কথা বলতে বলতে ওই বৃদ্ধ মানুষ দিলের মধ্যে তামান্নার মধ্যে বড় ব্যথা, কারণ এতবার তাকবীর বলে আজ বৃদ্ধ হয়ে গেছে মরণাপন্ন অবস্থা, শক্তি নাই জল নাই, শক্তি না থাকার কারণে আপন নাতিটা আনছে বাচ্চা চলে আনছে, কিন্তু তাকায়া দেখ এই আল্লাহর বৃদ্ধ বান্দা আল্লাহরে কয় আল্লাহ আমি আগামী বছর হজ পাইব কিনা আমি জানি না, তবে আমার ডাকা আমি ডেকেই যাব, বাদ বাকি ব্যাপার তুমি মাওলার। এরে নবীর উম্মতের দল, ওই যে মা যেমন একবার দুইবার কান্না করলো সন্তান শোনে না, হঠাৎ করে যখন এমন চিৎকার মারে মায়ের অন্তরের মধ্যে মমতার আদরের ঢেউ খেলায়া যায়, সমস্ত কাজ পালায়া সন্তানের কাছে গিয়া কয় আব্বু আমার শোনা জান আমার কি হয়েছে, আমার আল্লাহর তো কেউ নাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহর কোন সন্তান নাই, আল্লাহ জন্ম নেন নাই, জন্ম কাউকে দেন নাই, আল্লাহর কোন শরীক নাই, লা শাক্কা ফিহি আল্লাহ এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আল্লাহ একের সাক্ষ্য দেওয়া লাগবে, পয়গম্বর নবী আমার আল্লাহর রাসূল এই কথার বিশ্বাস করা লাগবে, একিন রাখা লাগবে, আল্লাহর কোন সন্তান নাই, আল্লাহর মা নাই, বাবা নাই, কেউ নাই, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ ওয়া ওয়াহিদ আল্লাহ এক, আল্লাহর কেউ নাই, তবে আছে আল্লাহর আদরের বান্দা, ওরে মায়ের কাছে সন্তান তো আদরের পাত্র, আমার আল্লাহ পায় বান্দারি আমি আল্লাহর কেউ নাই, তবে আমি আমার আদরের বান্দা গুলারে বানাইছি, মুখের দিকে তাকায় থাকি, ফাযকুরুনি আযকুরকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন, আল্লাহু আকবার কে একবার জোরে বলা যায় না, এরে নবীর উম্মতের দল, আল্লাহ কয় বান্দা আমি আমার বান্দারে এত ভালোবাসি, জিন জাতেরও আমি এত ভালোবাসি না,
ফেরেশতাদেরকেও আমি এত ভালোবাসি না যত ভালোবাসি আমার বান্দারে। শুধু তাই না আদম, শুধু তাই না বান্দাদের মধ্য থেকে আদম নবীর থেকে শুরু করিয়া এর আল্লাহর বান্দা আল্লাহ পাক তো বান্দাকে ভালোবাসে। তাকায় দেখো আল্লাহ বলেন এর চাইতে বেশি ভালোবাসি আমার আখেরি জামানার নবীর উম্মতের উম্মতদেরকে, আমার আখেরি জামানার পয়গম্বর উম্মতদেরকে, আমি আখেরি জামানার উম্মতদেরকে আমিও ভালোবাসি কারণ আমার হাবিবের উম্মত, যার কারণে আমি এত ভালোবাসি সীমানাহীন। আল্লাহ বলে এদের মধ্য থেকে আমি বেশি ভালোবাসি ওই ব্যক্তিদের যারা পাঁচ ওয়াক্ত নামাজি, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, পাঁচ বেলার নামাজ পড়ে, রাসূলের সুন্নতের তাবেদারি করে। আমি আল্লাহর এক মানে আমি আল্লাহর ফরজত আদায় করিয়া সুন্নতের মালাজালা গলায় লাগায় আমি মাওলা তাদেরকে আরো বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলো। আল্লাহ বলেন আমি বান্দাকে এত দূর কইরে ফেলেছি, এত মহব্বত করি, ওরে মা যেমন সন্তানরে মহব্বত করে এর চাইতে হাজার হাজার শত শত ভাগ আল্লাহ পাকের আপন বান্দারে মহব্বত করে। ওরে মহব্বত যদি নাই করতো এই দুনিয়ার বাতাস তোর জন্য দিত না, ওরে মহব্বত যদি নাই, মহব্বত যদি নাই করতো তোর জন্য খাবারের ব্যবস্থা করতো না, ওরে মহব্বত যদি নাই করতো পানি তোর জন্য বানাইতো না, মাছ কত ধরনের মাছ খাইতেছো তোর জন্য বানাইতো না, ওরে মাছ খাইতে ভালো লাগে না ফলের দিকে দৌড়ায় যাও কত রকমের আইটেমের ফল খাও এগুলা খাইতে ভালো লাগে না। আল্লাহ কয় বান্দা খা কত খাবি খা, গোশতের মধ্যে আসো কত রকমের গোশত, হরিণের গোশত, গরুর গোশত, ডুম্বার গোশত খা বান্দা তুই খা, তবু আমি আল্লাহর মানো, আমি আল্লাহর মানো, আমার শুকরিয়া আদায় করো, নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো। হে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ পাক বলেন আমি আমার বান্দারে মর মহব্বত করি, বড় ভালোবাসি। এই জন্য বৃদ্ধ লোকটা আল্লাহর কয় আল্লাহ এইখানে কবর গিলাব দরিয়া বলি, আমার জীবনে আমি কতবার হজ করেছি রে মালিক তুমি ভালো জানো, প্রত্যেকটা বার আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছি, প্রশ্নের জবাবে গায়বী আওয়াজ এসেছে, আমার তাকবীরের জবাবে গায়বী আওয়াজ লা লাকা লাব্বাইক, আমার তাকবীর তোমার দরবারে কবুল হয় নাই আল্লাহ মরণপূর্ণ অবস্থা, আমার ডাকা আমি ডাকবো তুমি আল্লাহ কবুল করলে করো বাদ বাকি তোমার ব্যাপার। আল্লাহ পাক কি করলেন হঠাৎ করে গাইবি আওয়াজ, ওই বৃদ্ধ লোকটা তার নাতির হাতে নিয়া আর এক হাতে লাঠি বড় দিয়া বাইতুল্লাহ যখন তওয়াব করতেছে বলতে বলতে আবার যখন তাকবীর বলল এরকম তাকবীর বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক থেকে বললেন লাব্বাইক ইয়া আব্দি, গাইবি আওয়াজ লাব্বাইক ইয়া আব্দি, আমি আল্লাহ তোর জন্য হাজির, ফাযকুরুনি আযকুরুকুম মাশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার, কি জোরে বলা যায় না, এ নবীর উম্মতের দল আল্লাহ কয় লাব্বাইক ইয়া আব্দি, গাইবি আওয়াজ হে বৃদ্ধ তোমার তাকবীর আজকে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, পরে আল্লাহরে ডাকো ডাকো, আল্লাহরে ডাক দিল খুলে প্রাণ খুলে ডাকো, ফাযকুরুনি আযকুরুকুম মাশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব, আমার যদি তুমি স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব, হেরে বান্দা আমি তোর মুখের দিকে তাকায় থাকি, তুই তোর মারে মা কয়া ডাক দাও, তুই তোর বাবারে বাবা কয়া ডাক দাও, তুই তোর এরকম আপন জনরে কত সুন্দর করে ডাকো সবাই খুশি হয়, হেরে আমি তোর এত আদর কইরা বানাইলাম তারপরও বান্দা আমি আল্লাহর নিয়ামত কইয়া ডাকো না, হে আল্লাহর বান্দা আল্লাহ বলেন আমি বান্দা কেমন সময় ডাকি ওই সময় বান্দা ঘুমায়, আর বান্দা আমার যেই সময় ডাকি ওই সময় ডাকার সময় নয়, যদিও সময় হয় কবলিয়ার সময় ওই সময় হয় না, তাকায় দেখো। আল্লাহ বলেন আমার আদরের বান্দার আমি এত আদর করিয়া আমি
সিদরাতুল মুনতাহায় থাকি না, সপ্তম আসমানেও থাকি না, এরকম ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয় দ্বিতীয় আসমানেও নয়। আল্লাহ পাক আমাদের চোখের সামনে যে আসমান বানাইছেন, ওই আসমানে আসিয়া কয়, হে আমার বান্দা, কই কই, আয় 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 বান্দা, দেখ তোর কি লাগবে, চা, এ বান্দা আমি আল্লাহর কাছে চাও রে বান্দা, টাকার প্রয়োজন, চা আমি আল্লাহ দিয়া দিব, এ বান্দা তোর গাড়ি বাড়ির প্রয়োজন, চাও বান্দা তোর রিজিকের অভাব, চা চা, কিন্তু বান্দা অনবরত ওই সময় ঘুমায় থাকে, আর রাত্রি যত গভীর হয় আমার আল্লাহ বলেন গুনাহ মাফের দোকান তত আমার দরবারে বলন্দ হয়, হে আল্লাহর বান্দা তাকায়া দেখো, আল্লাহকে পাইতে হইলে কষ্ট মজহেদা সারা কোনো উপায় নাই। হে নবীর উম্মতের দল, দিলের কান লাগায়া শুনো, একটাবার দিলের কান লাগায়া শুনো রে বাবা, কত কাল আর গুনাহ করিয়া বেরাইবা, দুইটা ক্লাস করা লাগবে, দুইটা ক্লাস করলে আল্লাহরে পাওয়া যাবে, সান্নিধ্য খোঁজা যাবে, এক নম্বরে মুআশারাত, এক নম্বরে মুআশারাত, দুই নম্বরে এরকম করিয়া ধ্যান করা লাগবে, দুইটা ক্লাস করা লাগবে, দুইটা ক্লাসের মধ্যে মুআশারাত এমন একটা জিনিস, হে আল্লাহর বান্দারা, কষ্ট করা লাগবে, মুজাহাদা করা লাগবে, মুশাহাদা করা লাগবে, মুশাহাদা এক নম্বরের ক্লাস, এই মাহফিলে আপনারা যারা আছেন মুশাহাদা করেছেন, ত্যাগ করেছেন, কষ্ট করেছেন, কষ্ট করিয়া পায়ে হেঁটে হেঁটে মাহফিলে এসেছেন, টাকাও দেয় নাই কর্তৃপক্ষ, টাকাও দেয় নাই, কোনো কিছু দেয় নাই, ভাড়া দেয় নাই, ওরে আল্লাহর কোরআন শোনার জন্য, বায়াম শোনার জন্য এসেছেন, মশা মশা দ্বিতীয় নম্বরের ক্লাস মোরাকাবা, মোরাকাবায় গিয়া চেষ্টা করা লাগবে, এই মাইদানে আসছি, এত সুন্দর করে আওয়াজ কোথা থেকে আসলো, এত সুন্দর করে আওয়াজ কোন মেশিনে সাপ্লাই, সেই চিন্তা করা লাগবে, চিন্তা করবো শাসমান কোন মালিক, কোটি বিঘিন টানায় রাখছেন, টানায় রাখলো কোটি শাসমান কেমনে থাকে, এই মালিক না জানি কত শক্তিধর মালিক, তাকায় দেখ যে দিকে তাকাও সুন্দর মনোরম দৃশ্য পরিবেশ, এত সুন্দর চেহারা তোমার আমার আল্লাহ পাক বানাইলো, না জানি ওই মালিক কত সুন্দর, না জানি ওই মালিক কত সুন্দর, তাকায় দেখো একটু এরকম করিয়া মুশাহাদার পরে এরকম করিয়া মুরাকাবায় থাকো, মুরাকাবা কর, মুরাকাবা কর, কেমন মুরাকাবা, পরে চিন্তা করিয়া দেখ এত সুন্দর হাত কোন মাওলা বানাইলো, এত সুন্দর পাকে দিল, চক্ষুকে দান করেছে আমার যে মালিক, আমার চক্ষু দান করলো, এই চক্ষু দিয়ে এত কিছু দেখতেছো, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া গাছগাছালি, সব সুন্দর দৃশ্য দেখো, শুধু তাই না যে অন্ধ তার কাছে জিগায়া দেখো, ওনারা বলবে দুনিয়াতে একটা কবর, কারণ এই দুনিয়ায় রে বাবা ওই অন্ধকার কবরের মতো অন্ধদের কাছে মনে হয়, চক্ষু দিয়ে তুমি হারাম জায়গায় দৃষ্টি দিও না, চক্ষু দিয়ে তুমি গান বাজনায় দৃষ্টি দিও না, এর বেলাটা মহিলাদের দিকে তাকাইও না, এর আল্লাহর বান্দা চক্ষুটারে হেফাজত করো, এত সুন্দর জবান আল্লাহ পাক দিয়েছেন, এই সুন্দর জবান আল্লাহ পাক তুমি আমার ফিট করে দিল, অথচ জবান দিয়া মিথ্যা, অনবরত মিথ্যা, মিথ্যা কথা বলে বলে জবান তারে না পাক বানাইছো, এই জন্য আল্লাহ পাক বলেন, অকুলু কওলান
সাদিদা। আল্লাহু আকবার, একবার জোরে বলা যায় না, এরে নবীর উম্মতির দল আকুলু কওলান সাদিদা। আল্লাহ কয় বান্দা জবানের হেফাজত করো, জবানের হেফাজত করো, মিথ্যা বলিও না, চগল করে করিও না, গীবত শিকায়ত করিও না, মোরা কামাইবা জব বুঝাও গুনরে বন। এই মানে কত সুন্দর আমার পেট ফিট ডেড বডি ফিটনেস দিল, এই বডিটা কতগুলো চূড়া আল্লাহ পাক দিলেন তাকায়া দেখ, একটাবার চিন্তা করে দেখ, এইগুলা মালিক আমার দিয়েছেন একমাত্র আমার আল্লাহ। এরা নবীর উম্মতের দল, ওই যে বৃদ্ধ কি বলেছিল, আল্লাহ তোমারে ডাকবো আমার ব্যাপার কিন্তু না, শোনা শোনার দায়িত্ব তোমার। আল্লাহ পাক বললেন তোর দোয়া কবুল হয়ে গেছে। এরা নবীর উম্মতের দল, মাওলারে ডাকো ডাকো ডাকো, আল্লাহ পাককে ডাকলে আল্লাহ সারা দেয়, কোনদিন ফেরত দেয় না। ইয়াহে লাগি মুজু সে মুজু কো দূর কর, তাকে দেখো মুজু মে তুজু কো এক নজর। ইয়াহে লাগি তুমি মেরা মাবুদ হায়, ইয়াহে লাগি তুমি মেরা মাশুক হায়, ইয়াহে লাগি তুমি মেরা রহমান হায়, ইয়াহে লাগি তুমি মেরা সত্তার হায়। এরে নবীর উম্মতের দল, এই মুরা মুশাহাদা আর মুরাকাবা যদি করতে চাও বিনয় হওয়া লাগবে, বিনয় না হইলে এই দুইটা ক্লাস করা সম্ভব নয়, আর বিনয় যদি হও দুইটা ক্লাস করা তোমার পক্ষে সম্ভব আছে। দুইটা ক্লাস যদি করতে পারো ঠিকানা বলে জান্নাত, কিন্তু এক নম্বরের শর্ত লাগায় দিলেন তোমাকে বিনয় হওয়া লাগবে। আমার নবীর চাইতে বিনয় আর কেউ নাই, তাকায় দেখ মানুষের বিনয় কোথায় প্রকাশ পায়, জবানের দ্বারা বিনয় প্রকাশ পায়, নরম না গরম, যদি গরম বলো বলবে ব্যাত, আর যদি নরম বলবো বলে লোকটার মিষ্টি ভাষা, লোকটা বড় ভালো, কথার মধ্যে রস কষ দুইটাই আছে, লোকটা বড় ভালো, জবানের দাম আছে। আর যদি গরম দিয়া চগল করির মতো ছামারের মতো কথা বলো বলবে লোকটা ভালা না, এই লোকটা বড় খারাপ, তার অহংকার আছে, কথার ভাষা ভালা না, তোমার কাছে কেউ যাইবেও না, কথাও বলতে চাইবে রে বাবা। তাকায় দেখো বিনয় অর্জন করব নম্রতা, আমার নবী প্রমাণ করে দিয়া গেলেন বিশ্ব নবীর চাইতে নম্রতা আর কেউ নাই, আমার নবীর চাইতে এত দরদি দিলালা আর কেউ নাই, অহংকার মুক্ত আর কোন নবী হয় না। চাহনির দ্বারা ব্যাদ প্রকাশ পায়, চাহনির দ্বারা নমনীয়তা প্রকাশ পায়, এমন ভাবে মুরুব্বের দিকে তাকাও চাওয়ার দ্বারা যেন বুঝতে পারে ছেলেটা বড় ভদ্র, বড় ভদ্র। আর এমন চাহনি তুমি দেখাইলা, তুমি এরকম চাহনি দেখাইয়া ব্যাদের ডিগ্রি নিলা, সার্টিফিকেট নিলা, ওরে মুরুব্বীদেরকে সম্মান করো, এরকম করিয়া দুইটা ক্লাস যদি করতে চাও এক নম্বরের তোমার শর্ত লাগায় দিল, তোমাকে বিনয় হওয়া লাগবে, তোমাকে নম্র হওয়া লাগবে। এর আল্লাহর বান্দা তাকায় দেখ, উঁচু জমিনের পানি দেখো নিচ জমিনে যায়, তেমনি করে রহমত আসে নম্রতার হৃদয়ে। আলু গোল পয়সা গোল গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল, নিন্দিতা নিন্দা তিতা আর তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203 ঘর। কাক কালো কোকিল কালো কালো মাতার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা নিশ। এর আল্লাহর বান্দা তাকায় দেখে নবীর উম্মত দিনের কান লাগাও, আল্লাহ কয় আমার বান্দারে এত ভালোবাসি, বান্দা আমারে ডাকে না, বান্দা আমারে ডাকে না, কিন্তু বান্দার মুখের ঠোঁটের দিকে তাকায় থাকি, বান্দা কখন আল্লাহ বলিয়া ডাক দিবি।
আমি আমার বান্দার ডাকে বলবো লাব্বাইক ইয়া আব্দি, আমার বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই দিয়া দিব রে বাবা, তাকায় দেখো তাহলে তোমার বিনয় অর্জন করা লাগবে। আমার নবী এত বিনয়ী ছিল, আমার নবীর চাইতে অন্য কেউ এত বিনয়ী ছিল না। আরে কাফেরেরা পর্যন্ত মায়ার নবীর কত গালাগালি করেছে, নবী আমার নবী মুস্কি হাসি দিয়েছেন, নবীর গালের মধ্যে মাংস নাই গোশত নাই, ও ও কাফের তোমার এমন কি হয়ে গেল, তুমি কি ব্যথা পেয়েছো নাকি? এই কথা শুনিয়া কাফের ব্যক্তি আপনার মতো দরদে নবী আর কেউ হইতে পারে না, আপনি প্রতিবাদ করা তো দূরের কথা, মায়ার নজর দিয়া দিলেন, পাখির মতো মায়ার দানা বিছায়া দিলেন। আল্লাহ বলেন নবী গো আপনি পাখির মতো মায়ার দানা দয়ার দানা বিছায়া দেন, আপনার ডানার নিচে ছায়া চলে, এরকম হিন্দু আসবে, মুশরিক আসবে, কাফের বেদুনী আসবে, বেঈমানের আসবে, আপনি নবীর ব্যবহারে আচার আখলাকে তারা আপনি আপনি মুসলমান হয়ে যাবে, মারধর করা লাগবে না। সারাটা জীবন হাতের মধ্যে তরবারি বলতেছেন মোহাম্মদ আমি যদি এখন তোমার একটা কব দিয়া কল্লাটা ঘুরাইয়া দেই তোমার কে বাঁচাইবে? নবী আমার বললেন আমার আল্লাহ। বলে আমার আল্লাহ মারি বাঁচাইবি? কাফির কয় তাই নাকি কয়? হ্যাঁ, যেই বলছে আমার নবী আমার আল্লাহ বাঁচাইবে, কাফের থরথর থরথর করে পড়ে গেল, এরকম হাতের থেকে যখন রান্দা পড়ে গেল, এর আল্লাহর বান্দা অস্ত্র যখন পড়িয়া গেল, এইবার আমার নবী থাপা দিয়া এরকম করে অস্ত্রখানা ধরলেন, তরবারি যখন ধরলেন, ধরার পরে কয় এই কাফেরের বাচ্চা এবার বলো ভাই কি বলবো, এখন যদি আমি মুহাম্মদ তোমার কল্লা উড়াইয়া দেই তাহলে কি হবে, তোমার কে বাঁচাইবে? কয় মুহাম্মদ মনে হয় তুমি বাঁচাইবা, তুমি যদি মাফ করে দাও মাফ পাইয়া যাব। আমার নবী কয় খবরদার, আমি মুহাম্মাদের মাফ করার কোনো এখতিয়ার নাই, তুমি বলো আমার মাওলা তোমারে মাফ করতে পারে। কাফের কয় নবী গো অর্ধেক বলিয়া লাভ নাই, কালেমা পড়ায় দেন, মুসলমান বানায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজির মৌসুম চলছে জিরে নবীর উম্মতের দল, এই হাজির মৌসুমে এই জন্য বায়ানটা আমি আপনাদের সামনে পেশ করে দিলাম। আল্লাহ সব জায়গায় হাজির নাজিন, আল্লাহ সব জায়গায় হাজির নাজিন, জি প্রান্তে আল্লাহরে ডাক দাও না কেন, আল্লাহ কয় ফাজকুরুন ইয়াজকুরুকুম মাশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমারে যেখান থেকে স্মরণ কর না কেন, আমি মাওলা তোমার ডাকে সাড়া দিব। হে আল্লাহর বান্দা তাকায় দেখ, মানুষ পানির মধ্যে ডুব দিয়া দিল, ডুব দেওয়ার পরে তাকায় দেখে ডাইনে পানি, বামে পানি, সামনে নিচে উপরে সব জায়গায় পানি রে বাবা। আল্লাহ কয় তুই ডুব দিয়া দিয়ে দিলি তোর চারিদিকে পানি, হে বান্দা আমি আল্লাহ তোর চারিদিকে পানির মতো হায়া আছি, বান্দা আমি আল্লাহ তোর দিকে চাতক পাখির মতো তাকায় আছি, এই জন্য মোরা কাবাই বসিয়া তালাশ করো আমার মাওলা কোথায়, মাওলারে মোরা কাবাই বসিয়া তালাশ করো। ওরে আল্লাহ আমার এত সুন্দর ডেড বডি চেহারা দিলে, ওই আল্লাহ না জানি কত সুন্দর, এই জন্য মাওলারে ডাকো ডাকো, আল্লাহরে ডাকিয়া কবরে যাও, ওই কবরে যদি মাওলারে রাজি আর খুশি করাইয়া যাইতে পারো, তোমার জন্য কপাল বড় ভালো।